Eat. You're hungry. আমি গিয়ে ওই চিকেন পোলাও কিনে নিয়ে আসছি, আর হচ্ছে চিকেন রোস্ট, কারণ ওনার ঘরে খাবার নাই, উনি খাবার নেই আর কি। ওনার আমাকে বলছে কয়টায় আমার ইফতার করার পর বলতেছে আমি কি খাবো, আমি বলছি তুমি তোমাকে বলো না কিছু রান্না করতে, পর বলছে তাহলে চিকেন পোলাও নিয়ে আসো। তা গিয়ে কিনে নিয়ে আসলাম। এটা ওনার এক নম্বর পছন্দের খাবারের তালিকায়, চিকেন রোস্ট আর পোলাও। আর দুই নাম্বার পরোটা, আই থিঙ্ক পরোটা। সাফির বাবা ঘামতেছো কেন? ফ্যান আছে। এই যে ফ্যান, এটা কি? এটা আসছে। আচ্ছা ঠিক আছে, ইসি ডটার ইজ ওয়াইকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে স্বাগত মাদার অ্যান্ড ডটার ব্লগে। তো আজকে হচ্ছে আমি দেখাবো আমি যে আমার ভাইয়ের বাচ্চাদের জন্য এবং আম্মুর জন্য, আর আম্মুর জন্য প্লাস ভাই বোর জন্য কি কি জামা কাপড় কিনেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যদি এবার বেশি কিনতে পারি নাই, কারণ আমি আপনারা জানেন আমি মাত্র অন্য একটা দেশ থেকে আসছি, টাকা পয়সার অনেক ইয়ে, মানে কি বলবো, এই টাইমের একটু ইয়েই থাকে, মানে বাইরে থেকে আসে। সাফির বাবা ক্যান ইউ ইনক্রিজ দিস ফ্যান, তারপর ইজ সোয়েটিং। তো এই জন্য আর কি তেমন কিছু কিনতে পারি নাই, জাস্ট এবার ওদেরকে একটা দুইটা দিয়ে আর কি খুশি করা, আর কি জাস্ট ম্যানেজ করা আর কি। তাহলে চলুন আজকে দেখি আমরা কি কি কিনলাম। আর সাফিরা তো জামা বানাইতে দিছে, সাফিরা তো এখন দেখাবে না, কারণ দেখালে তো পুরান হয়ে যাবে। কারণ বাচ্চাদের, আপনারাও বাচ্চা ছিলেন, আমরাও বাচ্চা ছিলাম, আমরা তো জানি যে বাচ্চারা আসলে যে জামাটা দেখাতে চায় না, কারণ সবাই মনে, তারা মনে করে যেটা পুরান হয়ে গেছে তখন আর এই যে দিন পরে আরাম পাবো কি, মানে মজা পাবে না আর কি। তো সাফিরার জামাটা সেই জন্য দেখাবে না। সাফিরা নানু একটা ড্রেস গিফট করেছে সাফিরাকে, সাফিরার আম্মু একটা ড্রেস গিফট করেছে, আর সাফিরার বাবা হচ্ছে সাফিরাকে লাইক রেগুলার ইউজের জন্য ড্রেস দিয়েছে, কারণ গরম চলে আসতেছে, আসছে, এই চলে আসতেছে কি আসছে, ভীষণ গরম। তো এই তেমন কিছু এবার নিচ্ছি না আমরা কেউ, কারণ হচ্ছে হাত খুবই শুকনা, ঠিক আছে? তবে অসুবিধা নেই, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ভবিষ্যতে আমরা নিব ভরপুর। আর আমার মনে হয় এই যে একটা দুইটা জামা হলেই এনাফ, এত জামা দিয়ে কি করবো তাই না? সারা বছরটা এখন আমাদের কম বেশি জামা কেনা হয়। তাহলে চলুন দেখি সবাই। তেমন কিছু করতে পারি নাই, মানে আমার জন্য কি কিনা হয়েছে আর বাড়ির বাচ্চাদের জন্য কি কিনা হয়েছে, কারণ আমার দুইটা ভাই, দুইটা ভাইয়ের চারটা ছেলে, মেয়ে নাই। মেয়ে থাকলে কিন্তু সুন্দর সুন্দর জামা কেনা যেত, মেয়ে নাই। আশা করি দুই বছর পরে আমরা মেয়ে পাবো। মেয়ে, তোমার মামাদের মেয়ে আছে? ওইটা সাফিরা নানু কি ড্রেস দিচ্ছে সাফিরা ওইটাও দেখাবো, ঠিক আছে? একটু দেখাই সাফিরা, তাহলে নানু ভালো লাগবে। আগে দেখা হচ্ছে আমার ভাইয়ের বাচ্চাদেরটা। হ্যাঁ সাফিরা আসবে, আমার ভাইয়ের দুই ভাইয়ের চারটা ছেলে। হ্যাঁ আগে দেখা হচ্ছে বড় ছেলের বিয়ে, এটা হচ্ছে প্যান্ট, বড় ছেলের প্যান্ট জিন্স। ওর বয়স, ও হচ্ছে সাফিরার বড় ভাই, সাফিরার থেকে এক দেড় বছরের বড় ভাই, এক বছরের বড়। আর মজার ঘটনা শুনেন, আমার বাকি যা শার্ট সাইজ হয়েছে
24, আমার ভাই বউ মাপ দিয়েছে হচ্ছে 30। আমি যখন মার্কেটে গিয়ে বললাম যে ভাইয়া 30 সাইজের শার্ট বাই করেন তো কয় বয়স হতো, তখন আমি 12 বছর, 12 বছর 30 সাইজের শার্ট পরবে, আমরা নিজেরাই তো পরি আপু 26, তাহলে 30 কিভাবে পরে? পর আমি বলি মাপে পর বলে এই দেখো, ওই লোকের বাপে দেখলাম যে 30 যাচ্ছে হচ্ছে লোকের হাঁটুর থেকে একটু পরে, মানে পাঞ্জাবি টাইপের। পর আমার ভাই বউরে ফোন দিছি যে ভাবি আবার মাপ দাও, পরে আবার মাপ দিছে, পর আমার ভাতিজা তখন সামনে ছিল, পরে যখন দেখছে যে 30 কা, আম্মু তুমি তো এটা বেশি বড় বানায় ফেলছো, এটা কি পাঞ্জাবি পরবো নাকি আমি? পরে আবার ঠিক মাপ দিয়ে দেখে, পরে দেখে 24, পর বলতেছে ও আফা 24, আমি কেডি কইল। তা এটা হয়েছে ও শার্ট প্যান্ট ও তো টি শার্টও আছে। এটা হচ্ছে ওর টি শার্ট, আর আমার বাকি যা আল্লাহর মধ্যে সবগুলি ফর্সা। আপনারা বলবেন কেমন হয়েছে আশাহারিয়ান, আমি জানি তুমি আমার ভিডিও দেখবা, দেখো তাহিনও দেখো, তাহিন মানে আমার ভাবি, তাহিন ভাবি বড় ভাবি। এই হচ্ছে আমার বড় ভাতিজার শপিং, দুইটা একটা টি শার্ট একটা প্যান্ট। আমার অ্যাবিলিটিতে এবার এই কুলে এসে আমি এর থেকে বেশি পারি নাই, হ্যাঁ যা দিচ্ছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ বাজার রাখলে নেক্সটে দিব ভালো কিছু। সবসময় দেয় আমি ওদেরকে, আর ওদেরকে না দিলে আমার ঈদ লাগে না। আর এটা হয়েছে আমার ছোট্ট বাতিজার জন্য, নাম হচ্ছে সুফিয়ান, এক নাম্বার একটা বন্ডা, মানে ওর চরিত্র পুরো আমার মতো, ও গান শুনতে ভীষণ পছন্দ করে, কিন্তু ও হওয়ার আগে ওর বাপ মা বলছে কি ওকে নাকি হুজুর বানাবে, কিন্তু এখন ওর বয়স কিন্তু মাত্র হয়েছে কত মা, 4 বছর এখনো হয় নাই, 4:45 হবে। ও কি করে, গানের সাউন্ড বক্স নিয়ে মিউজিক ছাইরা সারা রাত গান শুনবে, মোবাইল ছাড়া, মোবাইলের গান ছাড়া ওর 1 মিনিটও চলে না। ওই সে বন্ডা, ওরে আমি বন্ডা বলি, পুপির মতো হয়েছে আর কি। এটা হয়েছে ওর একটা টি শার্ট, এটা হয়েছে ওর স্পেশাল শার্ট, সাদা, ও একদম হলুদ, ওর গায়ের কালার একদম হলুদ, মানে আমাদের মধ্যে কেউ এরকম নাই। আপনারা মনে হয় দেখছেন আমার ছোট বাকি যাকে, দেখবেন ইনশাল্লাহ ঈদের পরে যখন বেড়াতে যাবো তখন দেখবেন। তো বললেন কেমন হয়েছে, আর ওর জন্য কিনছে হয়েছে জিন্সের প্যান্ট, যেহেতু চিকন খুবই চিকন, তাই ওর জন্য হয়েছে একটু বেল রোলা ইয়ে গেছি, মানে কোমরে ইয়াওয়ালা। এটা হয়েছে ওর প্যান্ট, মিস্টার সুফিয়ান সাহেবের প্যান্ট, আল্লাহ। এই হলো গেল দুই ভাইয়ের, এই হলো গেল আমার আপন ভাইয়ের দুই বাচ্চার শপিং, ছোট ছোট শপিং। আমি তো বললাম আপনাদেরকে যে এবার আমার হাতের অবস্থা খুবই খারাপ। আর এই হয়েছে চাচা, তো বাইরে একটা ছোট বেবি হয়েছে, নতুন বয়স কত, 6-6.5 হবে মনে হয় আর কি। তো এটা হয়েছে ওর জন্য এটা, আর হয়েছে এটা, কেমন হয়েছে বললেন তো, ওইটাও ফর্সা, একদম ফর্সা, বই থেকে যে হইলো আমাদের বাড়িতে ফর্সা ফর্সা বাচ্চা, শুধু একটা বাকি যা আমার, আমাদের গায়ের কালার পাইছে না মা। আরিশে, আরিশ হচ্ছে আমাদের গায়ের কালার পাইছে। তো এটা হয়েছে আরিশে বাইয়ের নাম কি রাখছে, আরাফের, এটা হচ্ছে মিস্টার আরাফের, মিস্টার আরাফের ইয়া হয়েছে এটা, নতুন বেবি ড্রেস, একদম ফর্সা, এটাও একদম ফর্সা। আর আর আরেকটা বাকি যা, ওর জন্য তেমন কিছু কিনতে পারি নাই, শুধু টি শার্ট কিনছি, মানে ওই একটু হেলদি, তো ওর মাপের প্যান্ট আমি বুঝতে পারি নাই, তুমি কিনতে পারি না। তো এটা হচ্ছে টি শার্ট, এই একটা, ও সুফিয়ানের জন্য আরেকটা আছে, এই হচ্ছে, এই হচ্ছে আরেকটা, দুই ভাই তো সুফিয়ান আর আরিশ, আরিশ হয়েছে এক সমবয়সী দুই ভাই, তাছাড়া তো দুই ভাই কিন্তু সমবয়সী, তো আমি দুজনের জন্য একই রকম টি শার্ট কিনছি, বুঝছেন, যেন ওরা দুই ভাই একসাথে পরে যেন খেলতে পারে, তখন যেন মানুষ মনে করে বা দুই ভাই সেম সেম ড্রেস। এখন হয়েছে কারগুলি দেখাবো, আর আমার বোনের ছেলেকে হয়েছে টাকা দিয়ে দিছি, কারণ ওর অনেক টি শার্ট হয়েছে, ওর বাবা ওর জন্য অনেকগুলো কিনছে, তা এখন ও যা খুশি কিনবে, ওর অনেক টি শার্ট, ওই দিন ওর শপিং করছে তো আমি দেখলাম যে অনেক টি শার্ট, তো চিন্তা করলাম যে না
তুমি পছন্দ মতো পরে কিছু কিনে দিও। হ্যাঁ বোনকেও দিয়ে দিছি ড্রেস, ওর পছন্দ মতো কিনছে পূর্ণিমা থেকে, 2000 টাকা দিয়ে মনে হয় বাইশ। এখন হচ্ছে সাফিরার নানু, সাফিরাকে কি ড্রেস দিছে ওইটা দেখেন, সিম্পল বাট সুন্দর। সাফিরার নানুকে, নানু হচ্ছে সাফিরাকে টাকা দিছে, পরে ওই টাকা দিয়ে এই ড্রেসটা কিনে দিছে। যেহেতু একটা সালোয়ার কামিজ দিছি আর একটা চিন্তা করলাম ওয়েস্টার্ন ডে, তাহলে ও যেহেতু হট ওয়েদার গরমের দিন তো এটা পড়তে পারবে আর কি, পড়লে ভালো লাগবে। তো কালকে পরানোর পরে দেখলাম বেশ ভালো লাগলো, অনেক সুন্দর। বাট জামাটা এক আপু বলছে যে উনি অনেক ওর বাগনির জন্য কিনছে, আমি একটু বেশি টাকা দিয়ে কিনে ফেলছি। এখন দিন দিয়ে সিজন বুঝেন না, আমি একটু ও সব ইয়ে আনছি, দাম দিয়ে নাকি আনছি। তো এটাই আসলে কাজ, যার কাছ থেকে যেমন রাখতে পারে অসুবিধা নেই। তো এইটা হচ্ছে সাফিরার নাম হচ্ছে সাফিরাকে, কেমন হয়েছে বলবেন আপুরা। আর সাফিরার বাবা সাফিরার জন্য ড্রেসগুলো আনছে, গুলো কোথায় রাখছে আমি বলতে পারবো না, ও আর দেখাবে না, নানুটাই ওকে রিকোয়েস্ট করে দেখাইছি। দেখালে নাকি পুরান হয়ে যাবে, আসলে তো ঠিক না। এটা হয়েছে ওর ভাইয়ের জন্য একটা টি শার্ট আছে, ওর ভাইকে আমি আলাদা টাকা দিয়ে দিবো শপিং করতে। এটা হয়েছে ওর পাপা ওর জন্য পছন্দ করছে, আমার ছেলের জন্য, ওর পাপা ওর জন্য এটা কিনছে, তো ওকে আবার টাকাও দিবো, কারণ হচ্ছে ওর পছন্দ মতন ও সবসময় শপিং করে, এবার ও করবে। কিন্তু এটা জাস্ট পছন্দ হলে তো নিয়ে আসলাম, ভাই বোনের জন্য একই কালার নিলাম, হ্যাঁ ম্যাচিং করে করবে না গেলে টেলে। চাইছিলাম আমি ওটা নিতে, ওরা যাবে বলে তুমি এত নিও না। আর এটা হয়েছে আমার ওই যে আপনারা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা আমি গ্রামের বাড়িতে গেছি পরে একটা আমাদের একটা দাদি মধুর মা বলি আমরা তাকে, সে আমাদের বাড়িতে কাজ টাজ করে, এখন বয়স হয়ে গেছে, বাট স্টিল সে মানে আমাদের বাড়িতে আসা যাওয়া করে। তো সে আমাকে বলছিল সাদা একটা শাড়ি দিতে, সাদার মধ্যে কালো ছাপ ছাপ, বাট আমি ওই টাইপের শাড়ি পাই নাই ওনার জন্য। তা আমার মনে হলো যে এই শাড়িটা ওনাকে মানাবে, ভালো লাগবে, মা মধুর মায়ের পছন্দ করবো তো। কিন্তু শাড়িটা কিন্তু খুবই সুন্দর, তো এই শাড়িটা হয়েছে মধুর মার জন্য। তো এই হয়েছে আমাদের প্রতিবেশী আর কি, প্লাস আমাদেরকে আমাদের বাড়িতে আগে কাজ টাজ করতো, এটা মধুর মার জন্য আমার পক্ষ থেকে। কেমন হয়েছে বলবেন, ঠিক আছে আপুরা? আমি জীবনও মানে এত সুন্দর করে মানে ইয়েতে বলি নাই, ভিডিওতে বলি নাই, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে আর আমার তিন ছেলে মেয়ে আমাকে ইয়ে দিছে, টাকা দিছে, তো আমার ওই টাকা দিয়ে আমার জন্য হয়েছে সালোয়ার কামিজ কিনা হয়েছে। এখন জানি না কার টাকায় কোনটা, সবই একসাথে, ঠিক আছে। তো সবই ছেলে মেয়ে দিছে, এগুলো হচ্ছে লোন। আম্মা আগে সালোয়ার কামিজ পরতো না, শুধু শাড়ি পরতো, গ্যাস ঈদও আমার চারটা শাড়ি ছিল, কিন্তু এগুলো হচ্ছে লোন। এবার আম্মাকে আর কি লোনের সালোয়ার কামিজ দেওয়ার চিন্তা করছি, বা পরবে আরাম পাবে। তো সালোয়ার কামিজগুলো কিন্তু বেশ সুন্দর, সুন্দর না আপুরা? ভাইয়ারা বলবেন, ভাইয়ারা কি বুঝবে কিনা জানি না, বাট আপুরা তো জানে এই কাপড়গুলো কিন্তু খুব আরামদায়ক। এটা একটা, হ্যাঁ মা কিন্তু পছন্দ করে সব করে দিচ্ছে না, এটা আইটেম রেগুলার পরার জন্য, এটা হচ্ছে রেগুলার পরার জন্য দিছি আম্মাকে। কালো আমার কাছে না, সাদা কালো এরকম সবসময় অনেক ভালো লাগে, সাদা কালো আমার কাছে খুবই ভালো লাগে সবসময়। এটা হচ্ছে বাসায় পড়ার জন্য, এটা হচ্ছে সালোয়ার গোলাপি, আর এটা হচ্ছে ওন্না। আর এটা হচ্ছে একটা রেডি ড্রেস, কুর্তি টাইপের, এগুলো আম্মা পরে, আমি আম্মাকে ইয়ে করছি, আমি আর আমার বোন আম্মাকে পরানো ইয়ে করে দিচ্ছি, অভ্যাস করাইতেছি। এই জামাগুলো হচ্ছে পরে খুবই আরাম, তারপর আপনার সেলাই মজুরি লাগে না এবং দেখতেও সুন্দর। এটা জাস্ট একটা সালোয়ারের সাথে মিলাই পরলেই হবে। এই কালারও করতে পারো, এই কালারও করতে পারো, হ্যাঁ পালাজুগুলি আছে না সুতির মধ্যে, লিলেনের মধ্যে এগুলো, এগুলো হচ্ছে কত করে নিচ্ছে, 600 করে, 600 নাকি 400, 400-500 এরকমই হবে, বাট খুবই আরামদায়ক। আমার মনে হয় ইদানিং সব মেয়েরা এগুলোই পরে, এই যে আমার গায়ে। তারপর এটা নিছি, এটা হয়েছে আমার ভাই বোনের জন্য নিছি, না না এটা মার নাকি এটা পছন্দ এখন,
এখন আমি বলছি মা বাই করি নিয়ে জিজ্ঞেস করো যার যেটা পছন্দ হয় না করে দিল আমি দিয়ে দিব কোনটা দিব আচ্ছা আর আম্মা বলতেছে যে বাবিরে নাকি এটা দিবে আমি কি ছিলাম ওইটা বাবির জন্য গোলাপিটা আম্মার নাকি রংটা খুব পছন্দ হয়েছে আমি বয়স্ক মানুষ হালকা টাইপের কালার পরবো আর কি আম্মা এটা খুব সুন্দর কালার সাদা ওড়না সাদা সালোয়ার সাদা ওড়না সাদা সালোয়ার তো এটা হচ্ছে আরেকটা তো আম্মা বলতেছে এটা ওনার ছেলে বউকে দিতে যাওয়ার কি অনেক সুন্দর হ্যাঁ এটা তো কি সিদ্ধ খুবই সুন্দর তো ভাবি এটা হচ্ছে তোমার জন্য তুমি নিও এটা ইন্ডিয়ান আরেকটা না আছে না শেষ একটা দুটো তিনটে চারটে ও আচ্ছা আর আমি আমার জন্য কি কিনেছি স্পেশাল একটা জামা কিনেছি আপনারা স্পেশাল ব্যাগ দেখে বুঝতে পারতেছেন আমার জন্য কোথেকে জামা কিনেছি গাউসিয়া মার্কেটের রাস্তা থেকে জামা কিনেছি স্পেশাল খুব স্পেশাল 300 টাকা দিয়ে এখন এই জামাগুলি সবাই পরে আপনার সবাই পরে তো আমি কিনে এনে যখন আমার হাজবেন্ডকে দেখাইলাম দেখো আমি এটা কিনছি ও বলছে খুব সুন্দর হয়েছে তুমি এগুলো পরতে পারো বাসার জন্য আমি চিন্তা করলাম তাই তো 300 টাকা দিয়ে এনেছি রাস্তা থেকে সুন্দর হয়েছে না আপুরা ভাইয়ারা এটা হচ্ছে আমার ঈদের ড্রেস ঈদের দিন আমি এটা পরবো যদিও আমার হাজবেন্ড আমাকে টাকা দিছে বাট আমি যাবো কিনা মার্কেটে আমি জানি না কারণ আমার হাতে অনেক কাজ অনেক কাজ মানে আমার অনেক অনেক কিছু অনেক কিছু বলতে পারবো না ও আমাকে পরশু দিনও টাকা দিছে যে যাও তুমি গিয়ে শপিং করে নিয়ে এসো আর আমি নাইজেরিয়া যাওয়ার আগে এত জামা কিনছি মানে কি বলবো এটা মাত্র 3 মাস হয়েছে 3 মাস বা 4 মাস হবে এটা একটা জামা নিয়ে নেই না নিবো একটা নিবো কালকে যাবো কালকে ইয়েতে যাবো আর কি জাস্ট একটা জামা যদি এটা না কিনি আমার হাতে রাগ করবো তুমি কি করছো রাগ হবে আর এতে পরে বাড়িতে যাবো খরচ আছে তো এই জন্য চাইতেছি না আবার তখন জামা কিনে আর কি নষ্ট করতে একটা মাত্র বাই বাইয়ের উপর তার সব ফালায় রাখা যায় না তাই না যদিও বাইয়া চায় না বাট আমাদের তো একটা দায়িত্ব আছে বোন হিসাবে ঠিক আছে না আমি সবসময় বাড়িতে গেলে আমার যথাসাধ্য আমি চেষ্টা করি এটা আমার জামা পুরো দিয়ে থাকে এগুলো আমি যার যার নাম লিখে দিয়ে দিব আর কি ঠিক আছে না তো এই হচ্ছে আজকে আমার শপিং আপনাদের কেমন লাগলো বললাম এবার আমার হাতের অবস্থা খারাপ তার মধ্যে যা পারছি তাই দিলাম শেয়ার করলাম সবাইকে বাট সবাইকে এই টিকটিক করে করে দিল যদি আমি একটু হ্যাপি বানাইতে পারি আমার মনে অনেক শান্তি লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন অনেক 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 আসসালামু আলাইকুম আর আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা হচ্ছে কালকে চলে যাবে কালকে সকালে আম্মাকে নিয়ে বাসে উঠিয়ে দিব ভাইয়ের অফিসে ছুটি নাই কারণ ওর ঈদের আগের দিন নাকি তার আগের দিন ছুটি পাবো তো ভাইয়া চাইছিল পরে শুনতাম বুঝি না এত পরে মা আবার যাইতে পারবো না যদি অনেক জ্যাম থাকে এই জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা ভালো থাকবেন যারা আমাকে দেখতে পারে না তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা আমাকে পছন্দ করে তাদের জন্য অনেক ভালোবাসা সবার জন্য অনেক ভালোবাসা যারা দেখতে পারেন না ইনশাল্লাহ একদিন ভালো লাগবে আমাকে আশা করি কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায় আসলে যারা ব্যাড কমেন্ট করেন তাদের জন্য অনেক ভালোবাসা আর আপনারা আগে আমার লাইফ স্টোরি পুরোটা জানবেন তারপর ব্যাড কমেন্টস করবেন আমি যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করেছি আর যারা না জানেন তারা আমার আগের ভিডিওগুলো একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আজকের মতো খুদা হাফিজ আসসালামু আলাইকুম